নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নভেম্বর 2023 বিষ রাশির কেমন যেতে চলেছে, আপনাদের ভাগ্য, কেরিয়ার, প্রেম, বিবাহ, ব্যবসা, শিক্ষা, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন এবং এর পাশাপাশি এ মাসে আপনাদের কি উপায় করা উচিত, অর্থাৎ যাতে আপনাদের মাসটি শুভ যায়, তার সাথে জানাবো আপনাদের শুভ রং এবং এ মাসের লাকি নাম্বার। প্রথম আসি বিষ রাশির স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির অধিপতি চতুর্থ গৃহে অবস্থান করছে এবং চতুর্থ গৃহ থেকে 3রা নভেম্বর আপনার ঠিক পঞ্চমভাবে অবস্থান করছে। দেখুন, আমি একটি কথা বলবো, এখানে কিন্তু নিচস্থ হচ্ছে আপনাদের গোল্ডেন কাপের সমস্যা, ঠান্ডা লাগা, গোল্ডেন কাপ এবং কিছু কিছু ক্ষেত্রে পেট রিলেটেড সমস্যায় আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে। অর্থাৎ শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলো সমস্যার জায়গায় কিন্তু রয়েছে, খুচরো সমস্যাগুলো শরীরের দিকগুলো কিন্তু রয়েছে এবং বিশেষ করে সুগার রিলেটেড সমস্যা, যারা এজেড পার্সন রয়েছেন তাদের সুগার রিলেটেড সমস্যাগুলো কিন্তু এই মাসে কিন্তু আপনাদের বাড়বে। এবার আসি, আপনি বিষ রাশি মানুষ, আপনার শিক্ষার জায়গা কেমন হবে? পঞ্চম ভাব হচ্ছে শিক্ষা, পঞ্চম পতি ষষ্ঠভাবে অবস্থান করছে এবং 7ই নভেম্বর থেকে এই পঞ্চম পতি আপনার কেন্দ্রভাবে অবস্থান করবে। অর্থাৎ 7ই নভেম্বরের পর যদি কারো কোনো এক্সাম থাকে বা কোনো বিষয়ে অ্যাডমিশন নিতে চান বা পড়াশোনার ক্ষেত্রে কিছু চেঞ্জিং করতে চান, আপনাদের ক্ষেত্রে কিন্তু 7ই নভেম্বরের পর কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে। অর্থাৎ 7ই নভেম্বর পর্যন্ত আপনাদের এডুকেশনের জায়গাটাতে কিছুটা হলো চাপ আপনাদের রয়েছে, 7ই নভেম্বরের পর আপনাদের এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের প্রেম। দেখুন, প্রেমের জায়গাটা যদি আসি, দেখুন শুক্র আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে এবং পঞ্চম পতি সপ্তমভাবে অবস্থান করছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনাদের এ মাসটা বিশেষভাবে লাভ দিবে, কারণ কোনো জায়গা থেকে আপনাদের যে প্রেমের জায়গাটা যে ব্রেকআপ হয়ে যাচ্ছিলো বা কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিলো, সেই জায়গাটা মিস আন্ডারস্ট্যান্ডিংগুলো আপনাদের কমবে এবং আপনাদের নতুন প্রেম এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের রিলেশন ক্রাইসিস হচ্ছিলো সেই রিলেশন ক্রাইসিসের জায়গাটা কিন্তু আপনাদের কমবে। এবার আসি আপনারা বিষ রাশির মানুষ, আপনাদের ক্ষেত্রে ব্যবসা কেমন যাবে? দেখুন, রাশির অধিপতি আপনার শুক্র নিচস্থ হচ্ছে এবং আপনাদের সপ্তম পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে, কিন্তু 16ই নভেম্বর এই সপ্তম পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে। আমি একটি কথা বলবো, 16ই নভেম্বরের পর থেকে লিখে রাখুন, 16ই নভেম্বরের পর থেকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু লাভ আপনারা পাবেন, বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট আপনাদের আসবে এবং আপনাদের ডেলি ইনকামের জায়গা বিষ রাশির বৃদ্ধি করবে এবং আর্থিক স্থিতি এই সময় কিন্তু আপনাদের মজবুত হতে চলেছে বিষ রাশির, আপনার যদি জাতক হন আপনাদের ক্ষেত্রে। এবার আসি বিষ রাশির ক্ষেত্রে একটি কথা আপনাদেরকে বলি, আপনাদের দাম্পত্য সুখের জায়গা। দেখুন, সপ্তম ভাবই হচ্ছে আমাদের পার্টনারশিপের জায়গা, সপ্তম ভাবে কে অবস্থান করছে? বুধ আপনার শুক্র মার্জক, বুধ রবি এবং মঙ্গল। আমি বলবো 16ই নভেম্বরের পর থেকে আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু ভালো, কিন্তু 16ই নভেম্বরের আগে পর্যন্ত দাম্পত্যের জায়গাটা কিছুটা হলো আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে বা কিছু কিছু ক্ষেত্রে আর্গুমেন্ট হতে পারে, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ 16ই নভেম্বরের মধ্যে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো জায়গা কিন্তু রয়েছে, কারণ আমি একটি কথা আপনাদেরকে আবারও বলি, যদি আপনাদের জন্মছকে নবগ্রহের স্থিতি ভালো থাকে, দশা মহাদশা যদি পারমিট করে, এক্স্যাক্ট রেজাল্টগুলো কিন্তু আপনারা পাবেন। এটা একটা সার্বিক বিচার, কিন্তু এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে এবং গাইড হিসাবে কিন্তু আপনারা কিন্তু নিতে
পারেন। এবার আছে আপনাদের ভাগ্য। দেখুন আপনাদের ভাগ্য দেবতীকে শনি আপনাদের 4 নভেম্বর থেকে মার্গী হয়ে যাচ্ছে, অর্থাৎ ভাগ্য ক্ষেত্রে যে বিড়ম্বনাগুলো হচ্ছিল, ভাগ্যের যে সাপোর্টগুলো পাচ্ছিলেন না, সেই ভাগ্যের যে জায়গাটা আপনাদের মজুদ হতে চলেছে, ভাগ্য ক্ষেত্রে বিড়ম্বনা আপনাদের কাটবে এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেগুলো আপনাদের 100% হতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং এই মাসে আপনাদের কোনো সম্পত্তিগত দিক থেকেও কিন্তু আপনাদের লাভ আসতে চলেছে এবং কোনো জায়গাতে ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি কর্ম। দেখুন কর্মাধিপতি কর্মভাবে অবস্থান করছে এবং মার্গী, এই যে উল্টো চাল থেকে সোজা চালে শনি যে চলবে কি না, এর ফলে কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন অথবা আপনি সরকারি সেক্টরে চাকরি করছেন, সেখানে আপনাদের ডেজিগনেশন চেঞ্জ হতে পারে, শিফট চেঞ্জ হতে পারে, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবং এর সাথে সাথে বিশ্বরাশির আপনাদের কেরিয়ার ক্ষেত্রে কিন্তু এই সময় লাভ আসতে চলেছে। একাদশভাবে রাহু অবস্থান করবে, আপনাদের প্রফিট দিবে, ইনকাম দিবে, সাকসেস দিবে, কারণ একাদশভাবে গোচরের রাহু খুব ভালো শুভ ফল কিন্তু দেয়। দেখুন কি উপায় করবেন তাও আমি জানাই। প্রথম আপনারা এ মাসে শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এবং এর পাশাপাশি আপনারা গণেশজিকে দুব্বা নিবেদন করুন, তাতেও কিন্তু আপনারা লাভ কিন্তু নিশ্চিত রূপে কিন্তু পাবেন। এবার আসি আপনাদের আগামী মানে নভেম্বর মাসে আপনাদের লাকি নাম্বার এবং আপনাদের লাকি কালার। আপনাদের নভেম্বর মাসের লাকি নাম্বার সেটি হচ্ছে 8 এবং 5, লাকি নাম্বার 8 এবং 5 আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার। এবং আপনাদের যে শুভ রং সেটা হচ্ছে আপনাদের গ্রিন এবং আপনাদের ব্লু এবং হোয়াইট, গ্রিন ব্লু হোয়াইট আপনাদের ক্ষেত্রে শুভ। দেখুন যারা ভিডিওগুলো শুনছেন, আমি একটি কথা আবারও বলছি, এখানে কোনো মন সন্তুষ্টি করার জন্য এই ভিডিওটি আমি দিই না, এটা সম্পূর্ণ একটা ইন জেনারেল ভিডিও, এটা আপনাদের ক্ষেত্রে যে 100% মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু হ্যাঁ এই রাশিফলটি যদি আপনারা বন্ধু হিসাবে অথবা গাইড হিসাবে কিন্তু নিতে পারেন, 30 থেকে আপনার 50% কিন্তু আপনাদের যদি দশা মহাদশা পারমিট করে আপনারা কিন্তু এক্স্যাক্ট রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন। হ্যাঁ বর্তমান গ্রহের যে পরিস্থিতি সেই উপর কিন্তু আমি এই বিচারটি আপনাদেরকে কিন্তু করছি, অর্থাৎ আমি আবারও বলি যে রাশিফলগুলো যে আপনাদেরকে প্রতিদিন আমি প্রতি মাসে দিই, ভাগ্যের কিন্তু আমি আবারও বলছি বড় ধরনের পরিবর্তন আসবে। যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই আপনারা অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মছক অবশ্যই বিচার বিশ্লেষণ করুন এবং কোন জায়গাটাতে সমস্যা রয়েছে তার প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই সময় লাভ 100% পাবেন। এবং এর পাশাপাশি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন। এবং অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন এবং তাতে আপনারা এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন যেন জানতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।